গৌরীপুরত তৃতীয় পর্যায়ের গুণোৎসব, ছাত্র ছাত্রীর মাজত আনন্দ উল্লাস। গৌরীপুর শিক্ষা খণ্ডর অধীনত থাকা বিভিন্ন প্রান্তর বিদ্যালয় সমূহত ছাত্র ছাত্রীর গুণোৎসবর আনন্দ উল্লাস। চাও কেনেদরে ছাত্র ছাত্রীসকলে শিক্ষক শিক্ষয়িত্রী বিদ্যালয় সমূহের পরিচালনা কমিটির কর্মকর্তা সকল আর বহির পর্যবেক্ষকর উপস্থিতিত এনেদরে শাড়ি পাতি প্রার্থনা শপথ বাক্য পাঠ বাতরি কাকত পড়ার লগতে বিভিন্ন ধরনের নিয়ম নীতি পালন করে। এয়া হয়েছে আজির গুণোৎসবর দৃশ্য। এইখন হয়েছে সিরাখোয়া পঞ্চম খণ্ড নয়াপাড়া জনকল্যাণ এল পি স্কুল। সিরাখোয়া পঞ্চম খণ্ড নয়াপাড়া জনকল্যাণ এল পি স্কুলের প্রধান শিক্ষকগুলো সাংবাদিকর কেমেরার আগত কয় যে যা 2017 আর 18 সনত গুণোৎসবত আমি এ প্লাস পাইছিল, এইবেলিও ভাল ফলাফল পাম বলে আমি আশা করে আছো। ইপিনে স্কুলখনের ছাত্র ছাত্রীর অনুপাতত শ্রেণীকোঠার অভাব আর বহুত বস্তুর অভাব হয়েছে বলে কেমেরার আগত প্রকাশ করে এই স্কুল পরিচালনা সমিতির সভাপতিগুলো। নাম অমর আলী, মই সিরাখোয়া পঞ্চম তারপরে জনকল্যাণ এল পি স্কুলের প্রধান হিসেবে কাম করে আছি। আগত যা 2017 আর 18 সামত এ গ্রেড পাইছিল বলে আমি এইবেলি কিন্তু হব আশা করছি। এইবেলি মই আশা করছো যে আমি যে পরিবেশ গড়ি উঠে পাইছো, আমি আশা করছো যে আমি এইবেলিও ছয় এ গ্রেড এ প্লাস পাম বলে মই আশা করছো। আর আমার ইয়ারে রাইজ আমার ভাল সঁহারি দিছে, আর আমার পরিচালনা সমিতি সঁহারি দিছে, আর আমার বন্ধুবান্ধব যাক আছে ছাত্র ছাত্রী আমার ভালদরে কি করেছে, আর ছাত্র ছাত্রী আমার কথাবিল ভালদরে মানি চলছে, তখন একটিভিটি চাই পেলায় আমার আমি ভাবিছি যে আমার স্কুল এবার আমি এ পিলাস পাম বলে আশা করছি। আমি শুনেছো সাইডের পর যে এখন স্কুলত চারিটা শ্রেণী কোঠা আছে, তো ক্লাসের পাঁচটা, তো এতিয়া শ্রেণী কোঠার অভাব বলে ভাবি আছে নাকি আপনার? এটার বিষয়ে আপনি সরকারক কি জানাবো? বিল্ডিং লাগবে, ঠিক আছে। আরো কিবা প্রবলেম আছে নাকি? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। গৌরীপুরৰ পৰা মফিজুৰ ৰহমান তালুকদাৰৰ ৰিপৰ্ট, মাইনুজেনী।